অসুস্থ শিশুকে জোরপূর্বক বিয়ন্নালারা নাচানোর ফলে মৃত্যু হল ওই শিশুর। ঝাড়গ্রাম জেলার শিলদার ঘটনা। কি ঘটনা, কি হয়েছে? সকালবেলায় তিনটে হিজড়ে আমার বাড়িতে যায়, যাওয়ার পর আমাকে বললো যে তোমার বাচ্চা কাকে আমি তিন দিন ধরে খুঁজছি, পাইনি, আজকে এসেছি, আমরা বাচ্চা কাকে নাচাবো। আমি তখন বললাম হিজড়া কাকে, আমি দেখুন আমার বাচ্চা দুটো অসুস্থ, বাচ্চা কাকে নাচাতে দেওয়া হবে না, তুমি তার বিনিময়ে টাকা নিয়ে নাও, তোমার যেটা পাও না সেটা তুমি নিয়ে নাও, বলে 12,000 টাকা দিতে হবে। যদি এরকম বলার পর বাচ্চা কাকে নিয়ে আসো না, আমি নাচাবো না, আমি একটু খালি তেল দিয়ে দেবো মাথাটায়। দিয়ে যথারীতির বিশ্বাসের মতো আমরা বাচ্চা কাকে বেরিয়ে বের করে দিলাম বাড়ির থেকে। দিয়ে ওদের হাতে তুলে দেওয়ার পর বাচ্চাটাকে এমনভাবে ঘুরলো, দুটো বাচ্চাকে, একটা তো এখানে একদম শ্বাসক হয়ে গেলো, এখানে সঙ্গে সঙ্গে শ্বাস বন্ধ হয়ে গেলো। বন্ধ হয়ে যখন আমাদের হাতে দিচ্ছে তখন মোড়াটা আমরা ভালোটাই দিয়েছি, বাচ্চা দুটো খেলছিল বাড়ির ভিতরে, তাদেরকে বের করে দিতে আমরা হিজড়াকার পর ঘোরানোর পর আমাদেরকে যখন দিচ্ছে তখন অলরেডি শেষ হয়ে গেছে বাচ্চাটা, আমার বড় ছেলেটা। ওটার একটু হার্টের প্রবলেম ছিল, এসএনসিতে ভর্তি ছিল, এখানে 8 দিন, এখান থেকে তো পারলো না, দিয়ে মেদিনীপুর ট্রান্সফার করলো। মেদিনীপুরে 8 দিন ছিল, 8 দিন পর নিয়ে এসেছিলাম, নিয়ে এসে চেক আপ করে বাড়িতেই ছিল। ডাক্তার এমনিতেই বললো যে ওকে বেশি নাচানো চলবে না কি হেলানো চলবে না, তার জন্য আমরা কাকু দিইনি, বাচ্চাকেও দিইনি কোলে নিতে, আমরা যাই হোক বড়ো গাই নিই আর কোনো লোককে দিইনি। হিজড়াকে বললাম এবং সব কিছু কাগজ ডকুমেন্টস সব কিছু দেখালাম ওদেরকে, বলছে না না ঘুরাবো না, আমরা একটু তেল মাখিয়ে দিয়ে দেবো। দিয়ে এরকম করে ঘুরিয়ে দিছে, ঘুরিয়ে দিতে তো বাচ্চা তখন শ্বাস একদম আটকে গেল। আমরা এখন ঠিক আছি, হ্যাঁ আমরা শাস্তি চাইছি, কঠোর শাস্তি দেওয়া হোক, আমার মতো কোনো যেমন না কারো মা বাবাকে কাঁদতে হয়, এরকম সন্তান হারা হতে হয়। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি শিলদা। আমার নাম চন্দন খিলার।